morning guys, welcome back to BJ's Boring Life. BJ's Boring Life এর আজকে আরেকটা ইন্টারেস্টিং দিন। আজকে হচ্ছে জন্মাষ্টমীর দিন আর এখন বাজে সকাল 6টা আর আপনারা এখন দেখছেন জন্মাষ্টমী ব্লক পার্ট 1। সকাল সকাল আমি চলে এসেছি নিচে কারিপাতা তুলতে, তারপরে আমি সোজা চলে যাব মন্দিরের রান্নাঘরে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে জন্মাষ্টমীর ভোগের জন্য আমি কি কি রান্না করতে চলেছি। তাহলে চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন। মন্দিরের রান্নাঘরে আমি এখন চলে এসেছি আর এখন আমি শুরু করে দেব রান্না। আমি পিসিকে কালকে কয়েকটা আলু ছুলে রাখতে বলেছিলাম যাতে তাড়াতাড়ি এসে কাজটা শুরু করে দিতে পারি। আমি আলুটাকে কেটে নিয়ে আমি আলু সিদ্ধ করতে বসিয়ে দেব আর দুপুরের ভোগের জন্য তারপর প্রিপারেশন শুরু করে দেব। দুপুরের ভোগের জন্য আমি ভেবেছি লুচি করব, তার সাথে আলুর দম করব আর ডাল ফ্রাই করব। আর তার সাথে মিষ্টির মধ্যে আমি করব হচ্ছে মালপোয়া আর একটা নতুন আইটেম, সেটা হচ্ছে পাইনঅ্যাপল সুজি। পাইনঅ্যাপল সুজিটা আসলে আমি আমার শাশুড়ি মায়ের থেকে শুনলাম। তিনি এখন আমার ননদের বাড়িতে ব্যাঙ্গালোরে রয়েছেন, সেখানে নাকি ইন্ডিপেন্ডেন্স ডের দিন আমার ননদের সোসাইটিতে পাইনঅ্যাপল সুজি বানিয়েছিল আর সেটা নাকি খেতে খুবই ভালো হয়েছিল। তো সেটা শুনে আমার একটু ইচ্ছা হলো যে এবার ঠাকুরকে নতুন কিছু করে দেওয়া যাক। তাই জন্য আমি গতকাল রাত্রেবেলা 11টার সময় ইনস্টামার্ট থেকে আমি পাইনঅ্যাপেলের ক্যান আনিয়েছি। আজকে সেটাই আমি বানাবো আর দেখবো যে কিরকম হয়। Thank you.
ঠাকুরের ভোগ না হওয়া অবধি উপোস করে থাকতে। আর অন্য কোনো অনুষ্ঠানে আমার পক্ষে সত্যি সম্ভব হয়ে ওঠে না উপোস থাকার, কারণ আমার খুবই তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। কিন্তু এই একটা অনুষ্ঠানে আমি জানি না কী করে আমি অতক্ষণ নাকে থেকে যেতে পারি। আপনাদের সাথে গল্প করতে করতে আমার ওইদিকে আলুর পুর তৈরি হয়ে গেছে, আর এদিকে আমি ডাল ফ্রাইয়ের জন্য ডালটাকে ভাজতে শুরু করে দিয়েছি। ডালটাকে জাস্ট আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি, আর তারপর একটু জল দিয়ে আমি সেটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আমার হঠাৎ করে মনে পড়লো যে বেকার আমি গ্যাসটা কেন ফাঁকা দিচ্ছি, ওই জন্য আমি মালপোয়ার জন্য শিরা বসিয়ে দিলাম। চিনি শিরাটা হয়ে গেলে সেটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো, তারপরে আবার আলুগুলোকে আমি ছুলবো। চিনি শিরা হতে হতে আমার আলুগুলো সব ছোলা হয়ে গেছে, আর এখন আমি আলুর পরোটার জন্য আটা মেখে নেবো। আমার অনুযায়ী আলুর পরোটা যদি আমরা আটা দিয়ে করতে পারি তাহলে সেটা খুবই খেতে ভালো হয়, কারণ আলুর পরোটাটা যদি আমি ময়দা দিয়ে করি তাহলে সেটা একটা টাইমের পর খুব হার্ড হয়ে যায়, কিন্তু সেটা আটা দিয়ে করলে সেই সম্ভাবনাটা খুবই কম থাকে। ওই জন্য আমি আটা দিয়ে করতে আলুর পরোটাটা বেশি পছন্দ করি। আটা মাখা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি মন্দিরে চলে যাব ঠাকুরকে স্নান করানোর জন্য। আজকে তো বার্থডে বলে কথা, ওই জন্য ঠাকুরকে আজকে একটু স্পেশালভাবেই স্নান করানো হয়। আজকে ঠাকুরের জন্য পঞ্চামৃত রেডি করা হয়। এই পঞ্চামৃত দিয়ে স্নান করানোর দৃশ্যটা আমার মনে হয় যাদের যাদের গোপাল আছে তাদের সকলেরই খুবই ভালো লাগে, কারণ এই সময় ঠাকুরকে দেখতে সত্যি খুবই সুন্দর লাগে। ঠাকুরকে স্নান করানো এবার আমার হয়ে এসে গেছে, এবার আমি চলে যাব দুপুরের ভোগের জন্য আবার রান্নাঘরে। আলুর দমের জন্য আমি আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি মালপোয়া ব্যাটার তৈরি করব বলে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আমরা সাধারণত জন্মাষ্টমীর আগের দিন থেকে জন্মাষ্টমীর পরের দিন এই টানা তিন দিন নিরামিষই খাই। আর মালপোয়ার জন্য আমি মৌরিকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, তাহলে মৌরির ফ্লেভারটা আরও বেশি খুলে উঠবে। তারপর আমি সেটা ব্যাটারে মিক্স করে দেবো। মালপোয়ার ব্যাটারটা রেস্ট নিতে নিতে আমি ডালটা ফোড়ন দিয়ে নিই। ডাল ফ্রাই সাধারণত আমরা সবাই বাড়িতে বানিয়েই থাকি, কিন্তু ওটা পেঁয়াজ রসুন দিয়ে। কিন্তু নিরামিষ ডাল ফ্রাই সত্যি কোনো অংশে টেস্টে কম হয় না সেই পেঁয়াজ রসুনওয়ালা ডাল ফ্রাইয়ের থেকে।
মৌড়ি মৌড়ি ভাসছে। আমার সবকটা আলুর পরোটা করা হয়ে গেছে, তার সাথে আমার মালপোয়াও ভাজা হয়ে গেছে। এবার আমি মালপোয়াগুলোকে 10-15 মিনিটের জন্য চিনির শিরায় ডুবিয়ে রেখে দেবো, তারপর তুলে অন্য একটা জায়গায় রেখে দেবো যাতে বেশি মিষ্টি না হয়। এখন প্রায় বেলা 11:30 আর গোপালের দুপুরের ভোগের সময় হয়ে গেছে। আমি তাই জন্য লুচিগুলো সব করে ফেলছি। তারপরে গোপালের ভোগ হয়ে গেলে আমি চলে যাব আমার বাড়িতে জন্মাষ্টমী সেলিব্রেট করতে। লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। লুচি যদি ফোলা না হয় তাহলে সেটাকে কি লুচি বলা যায়, আপনারা বলুন তো। ভোগের রান্না কমপ্লিট। এবার হচ্ছে দুপুরের ভোগ আরতির সময়। ঠাকুরকে এবারে আমার হাজবেন্ড পুজো দিয়েছে, কারণ যেহেতু আমার শাশুড়ি মা এখন ব্যাঙ্গালোরে রয়েছেন তাই জন্য। ঠাকুরের ভোগ আরতির সাথে সাথেই আজকের আমার জন্মাষ্টমীর ব্লগ পার্ট 1 এখানেই আমি শেষ করলাম। আমার এই ভিডিওসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে দেবেন। আর পুরো এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।